গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বুঝতেই পারছো সকালে পার্লার থেকে মানে ঘুরে চলে এলাম বাড়ি, সকালে এত ঘুম পাচ্ছে কি বলবো, ঘুম থেকে মনে হচ্ছে যেন না মনে হচ্ছে 10টা পর্যন্ত ঘুমে, এত ঘুম আমাকে শান্ত পায় না, কিন্তু বেশ ভালোই ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে নিয়েছি, হ্যাঁ তোমাকে দেখানো হচ্ছে। আর এই যে আমার সানগ্লাস এসেছে নতুন, আর যে সানগ্লাসটা মানে একই সানগ্লাস এসেছে, বাট আগের সানগ্লাসটার ঘটনাটা কেউ জানে না, সেটা আমি বলবো পরে। তো যে ও কি বলে, সকালে ঘুম থেকে উঠতেই মানে পারছি না, এত ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে উঠে জাস্ট একটা রান্না করেছি, করলা ভাজা করেছি আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। জানি আসার সময় পনিরটা নিয়ে আসবো, ওই পটল আলুর ঝোলের মধ্যে দিয়ে দেবো, বাট পনির আজকে পাওয়াই গেল না, কোনো দোকানে বলছে পনির নেই, শেষ হয়ে গেছে। জানি না বিয়ে বাড়ি ছিল বলে এত মানুষ পনির রান্না করেছে নাকি, জানি বিয়ে দোকানেই পনির নেই। তো জাস্ট রান্না করে নিয়েছি আর একটু স্নান করবে, এখনও স্নান করেনি, বকবক বকবক করছে। আর সকালে আমাকে দই চিড়ে আমরা সবাই ব্রেকফাস্টে খেয়েছিলাম, তো সেই জন্য আমিও বলেছিলাম যে আমার জন্য একটু জাস্ট তুমি রাখো, কারণ আমি বেশি খেতে পারবো না। এই যে জাস্ট একটু রেখেছিল, কিন্তু ওইটুকু আমি খেতে পারলাম না, খেতেই ইচ্ছে করলো না। আজকে গাছে বেশি ফুল হয়নি, এই যে এই দুটো এরকমই হয়েছে, লাল দুটোই তুলবো না একটাই নেব। আর ওইদিকে একটা কুচকি একটা অরেঞ্জ কালারের জবা ফুল হয়েছে, আর এই কুমড়ো গাছটা বেশ ভালোই যাচ্ছে, জানি না কবে কুমড়ো হবে। আর ভেতরে কোনোটাতে ফুল হয়নি, হ্যাঁ এই ইয়েলোটা হয়েছে, আর কোনোটাতে কালকেও আবার দুটো ইয়েলো হয়, বাট হোয়াইটটা থেকে সেই যে একটাই হয়েছিল আর হচ্ছে না এই গাছটা। আর এইটা বাবা একটা নতুন আবার একটা জবা ফুলের গাছ এনেছে, এটা কালারটা জানি না কি কালার, এই যে একটা হয়ে আছে কুড়ি, তবে যখন দেখাবো। এই পিঙ্ক কাগজ ফুলটা খুব সুন্দর হয়েছে, এটাকে একটু রোদের থেকে একটু সরিয়ে রেখেছি, কারণ এটা রোদে একটু ঝিমিয়ে যাচ্ছিলো সেই জন্য। আর এই কাগজ ফুলের গাছটা থেকেও এই যে সব ফুল হয়ে আছে, একটু একটু করছে আর আবার ফুল হবে সব ডালগুলোতে। আজকের লাঞ্চে করলা ভাজা, এখানে পটল আলুর তরকারি, মা যেহেতু পনির পায়নি সেই জন্য পটলের তরকারি ঝোল, যাই হোক, আর আমের চাটনি। স্নান টান করে এসে একদম আমি লাঞ্চে বসে গেলাম, আর মা ফোন করে বলছে কি রান্না করে এসেছো, মা ফোন করছে, আমি বললাম মা আজকে ফোন করে বলছে কি রান্না করেছিস, আমি বলছি আজকে বিশেষ কিছু রান্না করিনি, জাস্ট করলাটা ভাজা করেছি আর পটল আলুর ঝোলটা বানিয়ে রেখেছি, গিয়ে জাস্ট পনিরটা দিয়ে ওটাকে আবার একটু গরম করে নেবো। তো মা বললো আচ্ছা ঠিক আছে, গরমের জন্য হালকা খাওয়ারই হলো, বাস পনিরটা পেলাম না, শুধু হয়ে গেল পটল আলুর ঝোল। তো ওটাই আজকে লাঞ্চ করি, আবার বিয়ে বাড়ি আছে, আমার কোনো অসুবিধা নেই, বাট গুড ডে টু পনিরটি বেশি না, আমার ঠিক আমারও ঠিক আছে, আমার মানে ভেজ আইটেম আমার সবই আইটেম ভালো লাগে। তো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করি, আবার বিয়ে বাড়ি আছে, আবার রেডি করতে হবে। এই যে হানিমানিও এখন লাঞ্চ করছে, গাজর লাসি লাঞ্চই তো করছে, আবার গাজর, আবার গাজরই খাচ্ছে, আর মা একটা কি শাক আমি কমলি শাক ধরে মানে বসে আছে, কিন্তু ওরা খাচ্ছে না, ওরা গাজর খেতে ব্যস্ত, এটা খাচ্ছে না, গাজরটাই খাচ্ছে এখন। এই গাজরের টেস্ট কেমন বল। তো আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে, কিন্তু এখনো চুল টুল ঠিক করা হয়নি করবো, আর এই যে গুড্ডু রেডি হয়ে গেছে, বাট আমি ও একটা আগে একটা ড্রেস পরেছিল, তাও আবার সেই কালকের মতো সেম জামা, বুঝতে পারছেন কোনটা পরবে, আর বাইরের বাতাসটা কি সুন্দর, বেশ আরাম তাই না, গরমের দিনে হলে বিকেল বেলা হলে না সব জায়গাতে বাতাস নেই। কালকে যেমন আমরা ওখানে গেলাম, মানে দেখলাম রাস্তার এদিকটা কত সুন্দর বাতাস, কিন্তু উল্টো সাইডে দেখলাম একদম বাতাসই নেই, গাছপালার জন্য নাকি বুঝতে পারছি না, অনেক গাছপালার জন্য। তো যাই হোক, আমার আবার জামার কালার মানে জামার কালেকশন নিয়ে মানে কনফিউজ হচ্ছে, বুঝতে পারছি না, কনফিউজ হচ্ছে, সেই জন্য চটপট রেডি হয়ে তারপর বেরিয়ে যাব। তো অনেক আগেই এসে গেছি, তোর নামটা কি বলছিলি, অর্পিতা, অর্পিতাকে আজকে আমি ওকে মানে কনের সাজে সাজাবো, আর আসার সঙ্গে সঙ্গেই মানে ববিতা একটু পরেই চা একটা সুন্দর করে খাইয়ে দিয়েছে, একদম ফুল জোস নিয়ে আমাকে এবারে রেডি করতে হবে, কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে, 6:10 বাকি, যতটা তাড়াতাড়ি করতে পারো সেটা আমার জন্য খুবই বেটার। তো গুড্ডু তো আছেই আমার সঙ্গে, তো আমি ওকে এখন সাজে, আর এই হয়েছে অর্পিতা, ওকে আমি রেডি করবো।
তো আমার সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে অর্পিতাকে, আর ওর লুকটা দেখো কেমন লাগছে। চোখটা একটু বন্ধ করো, খুব সুন্দর লাগছে আমার। বলো অর্পিতা কেমন লাগছে, বলো। খুব ভালো লাগছে, মনের মতো হয়েছে তো? ভীষণ সুন্দর লাগছে, মুখটা মিষ্টিও লাগছে, বেশ ভালোই লাগছে। তো আমাদের সাজানো কমপ্লিট, এবারে আমরা বেরোবো। তোমাদেরকে তো দেখালাম সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার এই ববিতা আমাকে, আজকে বৃহস্পতিবার তো আমাদের সাজানো কমপ্লিট হয়েছে, বেরিয়ে যাব। কিন্তু এ নাছোড় বান্দা, খেয়ে যেতেই হবে, না খেলে যাবো না। এ এমন করছে, আমি বলছি যে ঠিক আছে আমি একটু চা মানে কফি টফি লসি লসি খেয়েই বেরিয়ে যাবো, না তোমাকে রাত্রে ডিনার কমপ্লিট করে যেতে হবে। মানে ওর বিয়েতে আমি আসি না বলে ওর মানে ওর কাকুর মেয়ের বিয়েতে মানে সব সোল তুলে নিচ্ছে আমার উপরে, তাই তো? তো আমি বলেছি, উনাকে বলেছি, দেখি সবাই ইনভাইট করলো, তো দেখি যদি আসে তো আমরা আসে তো খেয়ে দিয়ে যাবো। ঠিক আছে, দেখছি আসছি। কি বলে গুড্ডু, কিছু বলো? তুমি বললো আর ববিতা আন্টি তুমি আমাকে বেশ একদম ফাঁসিয়ে দিলে। আমরা চলে গিয়েছি কিনা ববিতা, আমার মনে 5 মাস থেকে 6 মাস আমাকে ফোন করেছে, দিদি তুমি বসেছো কিনা, তুমি খাচ্ছো কিনা। আমি বলছি আর হ্যাঁ, আমি আবার তোমার রিকোয়েস্টে বসেছি, আর খাওয়া দাওয়া করি, তুমি এনজয় করো, আমি তোমার সঙ্গে যাওয়ার সময় লাস্ট দেখা করে অবশ্যই যাবো। এখন খেতে বসে গেছে, খেয়ে নিই তারপর কথা বলছি। হ্যাঁ, আর উনিও এসেছেন সামনে বসে আছে, বাট বলছে আমাকে ক্যামেরাতে দেখিও না, যদি মাঝে মধ্যে একটু দেখা হয়ে যায় তাহলে ভালো, ডাইরেক্টলি দেখিও। তো এখন আমরা বেরিয়ে গেছি, আর এই যে সামনেটা এখনো মানে বর জাস্ট বসেছে, এখনো ফোনে আসেনি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা বেরিয়ে যাব এবারে। সাজানোটা ভালো লাগছে, আবার দেখা হয়েছে আমার কাস্টমার, বাইরে এলে সবার সঙ্গে দেখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে এদেরও বদমাশি শুরু হয়ে গেছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি করবি, পুরো ক্যামেরাটাকে ফেলে দেবে এমন। কি হয়েছে বল, কি হয়েছে বল, তোর কি চাই, তোর কি চাই? আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, আমি যাচ্ছি আমি যাচ্ছি যাচ্ছি, এরা আমাকে কামড়ে খেয়ে নেবে, আমি একে চলে যাই তাড়াতাড়ি। তো বাড়ি অনেক আগে এসে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, সেটা সবাই দেখতে পেয়েছে, ওটা প্রতিদিনই হয় বাট দেখাই খুব কম, কারণ যেভাবে ওরা আক্রমণ করে ও বেরোলেই ওর সঙ্গেই ওটা হয়, বাট আমরা বেরোলে আমাদের সঙ্গে ওর এমনি মানে ক্যাজুয়ালি মানে যায়, হয়তো চলে গেল বা সামনে গেল দাঁড়ালো, কিন্তু কখনো কিন্তু গুড্ডু গেলেই ওর গায়েটায় উঠে একদম যাতা করে, জানি না ওদেরকে কতটা পরিমাণে গুড্ডুকে ভালোবাসে। আমরা তো খেয়ে এসেছি, হানিমানিকে এসে ওদের ডিনার দিলাম, ওদেরকেও দিলাম। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি স্কিনটাকে ক্লিয়ার করে নিয়েছি, তো এখন ঘুমাবো, আর না ঘুমালে কালকে সকালে ঘুম থেকে উঠতেই পারছিলাম না। কালকে আবার দুটো রিসেপশন আছে, কালকে আজকে যে পর মানে যে দুটোতে গেলাম সে দুটোই আছে, আবার রিসেপশন ওদের সাজানো ব্যাপার আছে, তো কালকে তো কালকের মতোই হবে। আজকে যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। টাটা, গুড নাইট, বাই।